ভালোবাসা কাকে বলে? হায় রে ভালোবাসা, পৃথিবীতে প্রেমের কারণে কতই না আজীব ঘটনা ঘটে। পরকীয়া প্রেমের পরে প্রাণের ধন আপন সন্তান 8 মাসের কন্যাকে পুকুরে ফেলে রাতের অন্ধকারে প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক হতভাগা মা। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামে। সোমবার সকালে এই গ্রামের একটি পুকুর থেকে তাহা ইসলাম নামে ওই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়নের শোলধারা গ্রামে সোহেল মিয়ার মেয়ে এসে। এলাকাবাসীর ধারণা, শিশুটির মা তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে। শিশুটির লাশ সকালে উদ্ধার করা হলেও তার মা ও স্থানীয় এক যুবককে এলাকায় পাওয়া যাচ্ছে না। ঘিওর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড হলেও ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে নিশ্চিত করে কিছু বলা যাবে বলেও জানান তিনি।